ভক্তরূপে এসেছেন এবং ভক্তরূপে এসে তিনি গুরুরূপে সকলকেই শিক্ষা দিয়েছেন, যে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই কৃষ্ণ শিক্ষা দিয়েছেন, কৃষ্ণ ভজন করার উপদেশ দিয়েছেন এবং কৃষ্ণ নাম করার তিনি শিক্ষা দিয়েছেন। তো এভাবে স্বয়ং ভগবান ভক্তরূপে এসেই তিনি সকলকেই শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষা ভারতবর্ষের মধ্যেই তিনি যে সমস্ত জায়গায় গিয়ে প্রচার করেছিলেন সেই এলাকায় গৌরমণ্ডল ভূমি বলা হয়ে থাকে। সেই গৌরমণ্ডল ভূমির অন্তর্ভুক্ত এই বাংলাদেশ বর্তমান, তাই এখানে চৈতন্য মহাপ্রুর বা গৌরাঙ্গ মহাপ্রুর অনেক পার্শ্ব বৃন্দের আবির্ভাব হয়েছিল, যা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এবং পরে অনেকেই এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। তাই আমাদের আচার্যরা বলেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদর্শীয় ধাম সবতরী, যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এই কলিয়ত জীবদের করুণা করার জন্য তিনি সপার্শ্বদর্শীয় ধাম সহ অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে। তা সেই অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভগতে প্রেতান, যে অত্যন্ত দুর্লভ প্রেম করিবার দান, যে দুর্লভ প্রেম যা সহজে লাভ করা যায় না, সেই দুর্লভ প্রেম বস্তুটি তিনি অকাতরে দান করছেন এবং সেই প্রেম বস্তু লাভ করার যে পূর্ব প্রস্তুতি সেই শরণাগতির শিক্ষা দিয়েছেন, যা ভগবান ভগবদ গীতায় বলছেন শরণাগতির বিষয়ে, যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মুখ্যাস্যামি মা শুচ, যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ইহাতে কোনো শোক করো না হে অর্জুন। তা সেই শরণাগতির শিক্ষা দেওয়ার জন্যই এবং শরণাগতির মাধ্যমেই যে আমরা সেই প্রেম লাভ করতে পারি সেই শিক্ষা দেওয়ার জন্য এসছেন এবং সেই শরণাগতি বিশেষ করে আমরা এই কলিযুগে যেহেতু আমাদের চিত্ত কলুষিত, তাই এই কলুষিত চিত্ত নির্মল করার জন্য সেই ভগবানের অপ্রাকৃত নাম তিনি নিয়ে এসছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র তিনি দিয়েছেন যাতে করে আমরা এই নাম করার মাধ্যমে আমাদের কলুষিত হৃদয় আমরা নির্মল করতে পারি। তাই এই নির্মল করার মাধ্যমেই আমাদের যখন আমরা শুদ্ধ সত্তা অবস্থান করব তখনই আমরা আমাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারব, যে আসলে আমি কে, আমি কোথার থেকে আসছি, আমার কর্তব্য কর্ম কি, আমি কেন এই তৃতাপ জ্বালা তৃতাপ দুঃখ পাচ্ছি। এই নির্মল না হওয়া পর্যন্ত আমরা সেটি অনুভব করতে পারব না। তাই সেই নির্মল হওয়ার প্রক্রিয়াটি চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, যদিও তিনি ভারতবর্ষে এই শিক্ষা দিয়েছেন কিন্তু ভারতবর্ষ ব্যতিরিকেই যে পাশ্চাত্যবাসীদের জন্য তিনি সশরীরে যদিও তিনি সেখানে যাননি কিন্তু তেনার সুযোগ্য সৈনিক ভক্ত ভবিষ্যতে আসবেন এবং তিনি সেই দায়িত্ব পালন করবেন হরিনাম প্রচারের, সেই বিষয়ে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, যে পৃথিবীর সর্বত্রই এই হরিনাম প্রচারিত হবে। যে নাম তিনি নিয়ে এসছেন সেই নাম প্রচারিত হবে পৃথিবীর সর্বত্রই। তাই পরবর্তীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের প্রতিষ্ঠাতা শিল অভয় চরণারবিন্দ ভক্তিবিদান্ত স্বামী প্রভুপাদ তেনার গুরুদেবের নির্দেশে তিনি কী করেছেন, 1965 সালে তিনি এই চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য পাশ্চাত্য দেশে গিয়েছিলেন এবং
65 সালে তিনি আমেরিকায় গমন করে এবং এক বছর কঠোর পরিশ্রম করে তিনি একাকী এই হরিনাম সংকীর্তন করেছিলেন এবং সেখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়েই তিনি এই দার্শনিক গীতার জ্ঞান, চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, সেই শিক্ষা তিনি চৈতন্য চৈতামৃতের এবং ভাগবতের জ্ঞান তিনি দান করেছেন তাদেরকে। এবং এভাবে এক বৎসর ব্যাপী সেই সমস্ত পার্শ্বত্যবাসী যখন শিলা প্রভুপাদের এই কথা বুঝতে পেরেছেন এবং সেই সমস্ত কথাগুলো তারা অনুশীলন করছেন নিজের এবং অনুশীলন করায় এক বৎসর পরেই তাদেরকে তিনি তখন এই হরিনামে আনুষ্ঠানিক দীক্ষা দান করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র দিয়েছিলেন এবং চারটি বিধিবদ্ধ নিয়মের দ্বারা তাদের বিধিনিষেধ, তাদের বাধ্যবাধকতা স্বরূপ অঙ্গীকার করিয়েছিলেন। এভাবে যখন তারা ভক্তে পরিণত হয়েছেন 1966 সালে তিনি তখন তাদেরকে নিয়ে এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস সংক্ষেপে ইসকন প্রতিষ্ঠা করেন এবং সেখানে সরকারিভাবে আনুষ্ঠানিক সেখানে রেজিস্ট্রেশন করার জন্য আবেদন করেন এবং আমেরিকার সরকার সেটা অনুমোদন করেন। তাই এভাবেই সেখানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা লাভ করার পরেই তিনি তেনার শিষ্যদের দিয়ে অন্যান্য দেশেও তিনি এই প্রচার প্রসার করার জন্য এই চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করার জন্য সকলকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছিলেন এবং এভাবেই তারা সেই সমস্ত দেশে গিয়ে যখন প্রচার শুরু করেছেন পরবর্তীতে শিলা প্রভুপাদ সেই সমস্ত জায়গায় গিয়ে তিনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে বীজ বপন করেছিলেন। এভাবে যে 1965 সাল থেকেই শিলা প্রভুপাদ এই প্রচার করেছেন এবং ইসকন প্রতিষ্ঠা করেছেন তারে ধারাবাহিকতায় আজকে বিভিন্ন দেশে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচারিত হচ্ছে এবং অগণিত ভক্ত হচ্ছে এবং সেই সমস্ত পার্শ্বত্যবাসীরা তারা যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন চৈতন্য মহাপ্রভুর সেই জীবন আদর্শে তারা শিক্ষা লাভ করছেন, সেই চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত লীলাস্থলী তারা দর্শন করার জন্য এই গৌরমণ্ডল ভূমি তারা দর্শন করার জন্য তারা ছুটে এসেছেন। তাই বিশেষ করে এই গৌরমণ্ডল ভূমিতে যারা আপনারা জন্মগ্রহণ করেছেন তারা সকলেই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে এই গৌরমণ্ডল ভূমি অতীব পবিত্র ভূমি, যা অনেক সৌভাগ্যের ফলেই এখানে জন্মগ্রহণ করা যায়। তা সেই গৌরমণ্ডল ভূমি আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু যদিও আমরা গৌরমণ্ডল ভূমিতে জন্মগ্রহণ করেছি অনেক পূর্ব স্বীকৃতির অনুযায়ী, কিন্তু সেই স্বীকৃতির যদি আমরা সদ্ব্যবহার না করি তাহলে আমাদের কী হবে? আমরা যে এই মনুষ্য জন্ম লাভ করেছি কিন্তু সেই মনুষ্য জন্ম যে পুনরায় আমরা লাভ করব এর কোনো নিশ্চয়তা নেই, আছে কি নেই? কিন্তু এই জন্য আমাদের উচিত যে এই গৌরমণ্ডল ভূমিতে জন্মগ্রহণ করে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশিত যে শিক্ষা সেই আলোকেই আমাদের জীবনকে পরিচালিত করা, যা আজকে পার্শ্বত্যবাসীরা আমাদের মাঝে এসেছেন তারা এই গৌরমণ্ডল পরিক্রমা করছেন, গৌরমণ্ডলের মহিমা তারা জ্ঞাত হচ্ছেন এবং তৎসঙ্গে তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন শিলা প্রভুপাদের কাছে সেই শিক্ষা আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। কেননা তারা যে যদিও তাদের পূর্বপুরুষরা অনেকেই জানত না এই ভগবান শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে, কিন্তু তারা কী করেছেন? শিলা প্রভুপাদের কাছ থেকেই এবং পূর্বাদের নির্যাতনদের কাছ থেকে পরবর্তী আচার্যবৃন্দের কাছ থেকেই তারা অনেকে শিক্ষা লাভ করেছেন।
এই অল্প পরিসরের মধ্যেই তারা কি হয়েছেন, এই পর্যন্ত এসেছেন। আপনারা পরবর্তীতে যখন তারা আসবেন এই মঞ্চে, তখন তাদের দেখলেই আপনারা সেটি অনুভব করতে পারবেন। এভাবে তারা অল্প পরিসরেই তারা এত কিছু জেনে তারা উৎসাহের সহিত এই সুদূর কত দেশ পেরিয়ে তারা এসেছেন সেই চৈতন্য মহাপ্রভু লীলাভূমি দর্শন করার জন্য, এবং তার ভক্তবৃন্দের পার্শ্ববৃন্দের লীলা স্থল আবির্ভাব স্থল দর্শন করার জন্য এসেছেন। কিন্তু আমরা সেই গৌরমণ্ডল ভূমিতেই জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা অনেকেই সেই সমস্ত চৈতন্য মহাপ্রভুর পার্শ্ববৃন্দের সেই আবির্ভাব স্থলে এখনো আমরা অনেকেই দর্শন করিনি। তাহলে এটাই আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য, যারা আমরা এখনো দর্শন করিনি। অনেক আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে সেই সমস্ত, যদিও আমরা সুকৃতিবান সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু যেহেতু আমরা এখনো দর্শন করতে পারিনি, এই জন্য আমরা দুর্ভাগ্য দুর্দৈব আমাদের। এই জন্য আমরা সেই বিষয়ে আমাদের উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে সেই সমস্ত মহাপ্রভু পার্শ্ববৃন্দের স্মৃতি বিচরিত ধাম দর্শন করা উচিত, এবং তৎসঙ্গে চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন, আজকে যে শিক্ষা শিলা প্রভুপাদের মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেই শিক্ষা সকলে গ্রহণ করছে, কিন্তু আমরা অনেকেই গ্রহণ করছি না। যদিও করছি, কিন্তু যথার্থভাবে গ্রহণ করছি না। তাই যথার্থভাবে গ্রহণ করায় আমাদের এই মনুষ্য জীবন ধন্য করা উচিত। তারা এই চৈতন্য, তাই ভাগবতে বলা আছে চৈতন্য ভাগবতে, চৈতন্য অবতারে বহে প্রেমাবন্যা প্রেমামৃত বন্যা, এই বন্যায় জগৎ করলো ধন্যা। যে এই প্রেম অমৃত বন্যা চৈতন্য অবতারে এসেছে নিয়ে, কিন্তু এই জগৎকে তিনি ধন্য করলেন। যে এই বন্যায় যে না ভাসে তার জন্ম সার, যে অর্থাৎ এই প্রেমামৃত বন্যায় হরিনাম সংকীর্তন আন্দোলনে যারা অবগাহন না করছে তাদের জন্ম সার অর্থাৎ বৃথা, যারা এই বৃথা জন্ম অতিবাহিত করছে সেই সমস্ত ব্যক্তিদের কি বলা আছে? সেখানে শাস্ত্রকার বলছেন যে কুটি জন্মে নাহি কো তার নিস্তার, যে কুটি জন্মেও তাদের নিস্তার লাভ হবে না। তাই আমাদের সেই সুযোগ এসেছে এই কলিযুগে। আমরা যদিও কলিযুগ ভয়ঙ্কর যুগ, কিন্তু আমরা একদিক দিয়ে আমরা সৌভাগ্যবান, এবং সেই সৌভাগ্যে আমরা সুযোগ লাভ করতে পারি। যদি প্রেমামৃত বন্যায় আমরা যদি অবগাহন করি, আমরা ভাসি, তাহলে কি হবে? আমরা অনায়াসে পবিত্র হয়ে নির্মল হয়ে সেই ভগবত ধামে আমরা ফিরে যেতে পারব। সেই সুযোগ আমাদের রয়েছে, আমরা সেই সুযোগটি আমরা গ্রহণ করতে পারি। সেই সুযোগ আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘ তা প্রদান করছে, সকলের দ্বারে দ্বারে গিয়ে সেই আহ্বান জানাচ্ছে, অনুরোধ করছে যে আপনারা আসুন, এই চৈতন্য মহাপ্রভুর বাণী আপনারা গ্রহণ করুন। যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, তাই আপনারা হরিনাম করুন এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, কৃষ্ণ ভজন করুন, তাহলে মনুষ্য জীবনের সার্থকতা। তাই আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘ যেটি ছিল প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন, যাতে সকলেই এখানে এসে উচ্চশিক্ষা শিক্ষিত হলেও এখানে আসতে পারে, বা কোনো যদি জাগতিক শিক্ষা না থাকে বৈশ্বিক শিক্ষা, তাহলেও এখানে এসে তাদের মনুষ্য জীবন সার্থক করতে পারে। কেননা এই সংগঠনে যে সমস্ত নিয়ম নীতি দেওয়া রয়েছে সেগুলো যদি কেউ অনুশীলন করে, তাহলে অনায়াসেই তার কোনো জানার দরকার নেই। যে তাকে যে অনেক জানতে হবে কিছু এমন কিছু না, এখানে যদি এসেই এই সংগঠনে বা ইসকন মন্দিরে এসে যদি মন্দিরের প্রাথমিক কর্মগুলোর সঙ্গে সম্পৃক্ত হয় এবং সেগুলো যদি করে, এই চব্বিশ ঘন্টার যে নির্দিষ্ট অনুষ্ঠান মালা রয়েছে সেগুলো যদি প্রাথমিক কর্মগুলো করে, তাহলেই তিনি কী করতে পারবেন? এভাবে করতে করতেই
অন্তিম সময়ে তিনি ভগবানকে স্মরণ করতে করতে এই জগৎ থেকে যখন তিনি চলে যাবেন, তখন নিশ্চয় তিনি উচ্চতর লোকে তার গতি হবে। যা ভগবদ গীতায় ভগবান বলছেন, যন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যা প্রাতি সমদ্ভাবম জাতি নস্তত্র সংশয়ম। যে অন্তকালে যে আমার কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে সে আমার ভাব প্রাপ্ত হয়, আমার লোকে গতি হয়। তো যারা একজন ভক্ত জীবন দশায় যদি এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করে, কৃষ্ণ নাম করে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, একাদশী ব্রত করে এবং কৃষ্ণ ভক্ত সঙ্গ করে, হরিনাম করে, তাহলে তিনি কি মৃত্যুর সময় কি হবেন? তিনি আজে বাজে স্মরণ আসবে না? তিনার কি আসবে? এই কৃষ্ণ স্মরণ আসবে। আর যদি তিনি কৃষ্ণ স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তাহলে তিনি অনায়াসেই ভগবত ধামে যেতে পারবেন। এটার জন্য অনেক কিছু জানার আবশ্যকতা নেই, শুধু কি এখানে যথার্থভাবে সেই যে নিয়ম নীতিগুলো দেওয়া আছে সেগুলো অনুশীলন করলেই যথেষ্ট। আর যদি তা না করা হয়, আমরা যদি আমাদের এই মনুষ্য জন্ম লাভ করে আমরা সেই সুযোগ যদি না গ্রহণ করি, আমরা যদি যত্রতত্র বিচরণ করি, যত্রতত্র আমরা আমাদের আহার বিহার চলাফেরা চিন্তা ভাবনা নিবদ্ধ রাখি, তাহলে তার জন্য কি হবে? সেই বিষয়ে ভগবদ গীতায় ভগবান বলছেন যে জং জং ব্যাপী শরণং ভবে ত্যজন্তি কলেবরম তং তমে বৈতি তদ্ভাব ভাবিতা। যে মৃত্যুর সময় যে যে প্রকার চিন্তা করবে, সে পরবর্তীতে তার সেই সেইভাবে জন্ম লাভ হবে। অর্থাৎ একটি শরীর লাভ হবে কিরকম, মৃত্যুর সময়ের চিন্তার উপর নির্ভর করে সেই সেই শরীর লাভ হবে। দেখুন, তাহলে যদি আমরা ভিন্ন ধরনের চিন্তা করি, তাহলে ভিন্ন ধরনের জীবন লাভ হবে। যদি আমরা মনুষ্যতর জীবের চিন্তা করি মৃত্যুর সময়, অর্থাৎ নিম্নমানের জীব, তাহলে সেই সমস্ত জীবের আকৃতি অবয়ব আমরা লাভ করতে পারব। আবার এই জগতে আসতে হবে, যেমনটি হয়েছিল জড় ভরতের। তিনি কি করেছিলেন? তিনি হরিণের চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিলেন, তাই তেনার পরবর্তীতে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। তাই এই জড় জগতের জড় বস্তুর প্রতি মমত্ব না রেখে একমাত্র চিন্ময় বস্তু, নিত্য বস্তু ভগবান শ্রীকৃষ্ণ, তেনার প্রতি আমাদের মমত্ববোধ বা আসক্তি আমাদের লাভের মাধ্যমে তার সঙ্গে আমরা প্রেম সম্পর্কে সম্পর্কিত হইতে পারি এবং তার মাধ্যমেই আমরা সেই চিন্তা নিয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের ভগবত ধামে গতি লাভ করতে পারব। আর নাহলে কি হবে? বৈষয়িক চিন্তার মাধ্যমে মৃত্যুবরণ করলে পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে এই বারবার আসতে হবে আমাদেরকে। তো সেই জন্য বারবার আসতে না হয়, আসতে হলে কি হবে? এই তৃতাপ জ্বালা, তৃতাপ দুঃখ আমাদের ভোগ করতে হবে। এর জন্য আমাদের যারা সচেতন ব্যক্তি রয়েছেন, আপনারা তাদের প্রতি অনুরোধ যে আপনারা আপনাদের মনুষ্য জীবনের মূল্যবোধ সম্পর্কে আপনারা সচেতন। তাই এই মূল্যবোধ সম্পর্কে যেহেতু আপনারা সচেতন রয়েছেন এবং সেই স্বল্প ক্ষণিকের জন্য যে আমরা মনুষ্য জীবন লাভ করেছি, এই জীবনের যে অল্প পরমায়ু নিয়ে এসেছি তার যাতে আমরা সদ্ব্যবহার করতে পারি সেই সুযোগ রয়েছে, তার জন্যই আজকে কি হয়েছে আয়োজন, যাতে সকলে জানতে পারে যে মনুষ্য জীবনের যে কত মূল্যবোধ রয়েছে এবং সেই মূল্যবোধটা আমরা যত্রতত্র ব্যবহার করে আমরা পূর্ণতা লাভ করতে পারি না। সেই পূর্ণতা তখনই আসবে যখন আমরা কৃষ্ণ ভজন করব। তাই আমাদের আচার্যরা বলছেন যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, যে কৃষ্ণ ভক্তি করলেই একমাত্র সর্বকর্ম কৃত হতে পারে, কার্য যথার্থভাবে পূর্ণ হতে পারে।
আর তাছাড়া যদি আমরা কৃষ্ণ ভজন ব্যতিরেকে আমরা অন্যান্য কার্য অনেক পুঙ্খানুপুঙ্খ ভাবেও করি, কিন্তু কৃষ্ণ ভজন বা কৃষ্ণ ভক্তি যদি না করি তাহলে সেটি অপূর্ণতায় থেকে যায়। এই জন্য কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। তাই আপনারা সকলেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করুন এবং আপনাদের মনুষ্য জীবন সার্থক করুন। এই কলিযুগে তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করুন। এই প্রার্থনা করে এই নিবেদন রেখে আমি আমার আলোচনার এখানে যাব নিকট আনছি। হরে কৃষ্ণ।